টাইম প্রথমবার করা হলো আর এখানে আরামবাগ সাব ডিভিশনে আর কি একটা শর্ট ভিডিও কম্পিটিশন। তো এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট হিসাবে করা হয়েছিল, তো টার্ন আউট যেটা হয়েছে বেশ ভালোই হয়েছে। তো এখানে তো অনেকজন সোশ্যাল মিডিয়াতে ছোটো ছোটো ভিডিও শর্টস বানায়, ওদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো আর কি। হ্যাঁ, এবার তো এক্সপেরিমেন্টটা মোটামুটি কাফি আপনার রেসপন্সটা ভালো এসেছে, আমরা আশা করছি এটা ফার্স্ট টাইম করা, সেকেন্ড টাইম, নেক্সট টাইম যদি আমরা করি আমরা ডেফিনেটলি আরো ভালো করব। স্যার, আপনারা জনসংযোগের দিকটা এতটা গুরুত্ব দিয়ে করছেন এটা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু আরামবাগের রাস্তাগুলো জবরদখল হয়ে যাচ্ছে, মানুষের হাঁটা চলার পথ সংকুচিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং পুলিশ ডিপার্টমেন্ট যে যাচ্ছেন না তা নয়, কিন্তু এতটুকু এক চুলও তাদেরকে নাড়ানো যাচ্ছে না। পুলিশের কাছে তারা বলছেন তারা তাদের জিনিসপত্র সরিয়ে নেবেন, কিন্তু পুলিশ চলে গেলেই তারা একইভাবে দখল করছেন, যেটা পুলিশের মানে এই পৌরসভা কোনো দায়িত্বই নিচ্ছে না, নিলে এই জিনিসটা হতো না। তো এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ, ঠিক আছে, হ্যাঁ বলুন, দুটো জিনিস বলবো জাস্ট। আপনি যেটা বলেছেন, অ্যাকচুয়ালি আমার আরামবাগে আমরা একটা জিনিস ইমপ্লিমেন্ট, আমরা মিটিং প্রিলিমিনারি মিটিং করেছি, জঞ্জা টাইম পরে আসছি, তো আমরা প্রিলিমিনারি টোটোর মিটিং যেটা আছে ওটা টাইম টু টাইম একটা বা দুটা মিটিং করে ব্যবসা হচ্ছে। আর সেকেন্ড যেটা আছে, আপনি যেটা বলছেন ফুটপাথ এবং জায়গায় জায়গায় আছে, ম্যাডাম আই থিঙ্ক ওটা নিয়ে আমাদের একটু গুরুত্বভাবে দেখতে লাগবে, কারণ কি এটার সাথে আমাদের যেটা মেজর স্টেক হোল্ডার আছে, মিউনিসিপ্যালিটি আছে, ওদেরকে নিয়ে বা সিভিল ডিপার্টমেন্টদেরকে নিয়ে একটা মিটিং করে উই হ্যাভ টু, আমাদের একটা কাজ করতে লাগবে। ম্যাডাম আপনি ভালোই পয়েন্ট আউট করেছেন, আমরা করবো, ডেফিনেটলি করবো ম্যাডাম। এখন অবধি পুরো সাকসেসফুল আমরা হতে পারিনি, আমরা আগেও মিটিং করেছিলাম বলে বলে জায়গায় সরানো হয়েছিল, কিন্তু সরানোর পর আবার এসে বসে যাচ্ছিল। তো আমার মনে হয় এটা একটু ইমপ্লিমেন্টেশনটা, একটু এনফোর্সমেন্টটা একটু সবাইকে নিয়ে, কারণ কি আমরা তো একলা স্টেক হোল্ডার না, যেটা মিটিং করে আর একটু এনফোর্সমেন্টটা আমরা ঠিকঠাক করে করতে লাগবে ম্যাডাম। ঠিকই বল।